কুমুদিনী সরকারি কলেজের সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে সম্মান প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। করোনার এই দুর্যোগকালে যে যেখানে অবস্থান করছো, আশা করি সুস্থ ও নিরাপদে আছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুমুদিনী সরকারি কলেজে ইতিপূর্বেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম শুরু হলেও অনার্স পর্যায়ে সবই শুরু হচ্ছে। সেদিক থেকে তোমাদের সাথে আমার ক্লাসটি প্রথম অনলাইন ভিত্তিক ক্লাস, তাই আমার পক্ষ থেকে তোমাদের আরও একবার শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এস এম স্বাগত হোসেন, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। পাঠ পরিচিতি, বিষয় মানবী মনোবিজ্ঞান ও সমাজকর্ম, শ্রেণী সমান প্রথম বর্ষ, আলোচ্য বিষয় প্রশ্ন পর্যালোচনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এবছর মার্চের শেষ দিকে করোনা পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে আছে, আর তোমাদের এর পূর্বে যে কোর্স ভিত্তিক যে ক্লাসগুলো হয়েছে এর মাধ্যমে আমাদের প্রায় সবগুলো ক্লাসই সম্পাদিত হয়েছে। সো সামনে বন্ধ শেষ হওয়ার পরে যেটা সম্ভাবনা বেশি অনেক, সেটা হচ্ছে তোমাদের নির্বাচন পরীক্ষা হয়ে যাবে, পাশাপাশি চূড়ান্ত পরীক্ষার নোটিশটাও দ্রুত পেয়ে যাবে। সবগুলো বিষয় মাথায় রেখে আমি আজকে ক্লাসটা সাজিয়েছি, তাই পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে, অর্থাৎ আমার আজকের এই লেকচার, অর্থাৎ আমার যে ক্লাস লেকচার দিচ্ছি আমি, এই ক্লাস লেকচার তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সাহায্য করবে। অর্থাৎ এটা যদি ভালো করে ফলো করো আজকের গাইডলাইনটা, তাহলে পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালোভাবে আশা করছি। আচ্ছা, তো আজকে আমরা কি করব? আজকে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক আমি প্রশ্নগুলো সাজিয়ে দিচ্ছি তোমাদের জন্য। অধিকাংশ তোমাদের এগুলো পড়ানো আছে, আর এর মধ্যে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার জন্য বেশি কাজে আসবে, সেগুলো একটু ভালো করে সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের সহজে বুঝতে পারো যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা তাহলে শুরু করছি। আচ্ছা, শুরুতেই প্রথম অধ্যায়, অধ্যায়ের নাম মনোবিজ্ঞান পরিচিতি। এখানে খবিকের জন্য তিনটি প্রশ্ন দিয়েছি। এক নম্বর, আচরণ বলতে কী বোঝো? তোমরা এই প্রশ্নটা প্রথম অধ্যায়ে মনোবিজ্ঞান বলতে কী বোঝায় সেই কনসেপ্টের মধ্যে এটা পেয়ে যাবে, কারণ মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় আচরণ। সেখানে আচরণ নিয়ে কিছু কথা বলা আছে, সেখান থেকে তোমরা আচরণ সম্পর্কে ধারণা পাবে। এরপর দেওয়া আছে মনোবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতিগুলো কী কী, অর্থাৎ মনোবিজ্ঞান একটি বিজ্ঞান হিসেবে কী ধরনের পদ্ধতিগুলো অনুসরণ করে। এখানে খবিভাগ যেহেতু পদ্ধতিগুলো উল্লেখ করার পর সামান্য করে আলোচনা করলেই হয়ে যাবে। আচ্ছা, এর তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো কী কী, অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করলে আমরা কী সুবিধা পেতে পারি। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে, এটা গত বছর আগের বছর এসেছিল, সো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, গবেষকের জন্য আমরা তিনটি প্রশ্ন দিয়েছি। এখানে খেয়াল করো প্রথমতের জন্য বেশ কিছু প্রশ্ন আছে, খ এবং গ দুটো ক্ষেত্রে। গবেষকের তিনটি প্রশ্ন মধ্যে এক নম্বর হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। একটা বিষয় খেয়াল করবে যে মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এটা অনেক সময় কিছু কিছু টেক্সট বইতে এটা প্রথম অধ্যায়ের দিকে নাও থাকতে পারে। সেক্ষেত্রে দেখবে তোমাদের আরেকটি অধ্যায় আছে, সম্ভবত এগারোতম অধ্যায়, সেখানে সমাজকর্ম অনুশীলনে মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এই কনসেপ্টটা আছে। সো সেখান থেকে হেল্প নিয়ে এই পাঠটা পড়ে নেবে। তবে সমাজকর্ম অনুশীলনে মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এই কনসেপ্টটা গত বছর পরীক্ষাতে এসেছিল, আর তার আগের বছর এসেছিল এই প্রশ্নটা। সো খেয়াল রাখবে দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে। তো আমরা যখন সমাজকর্ম অনুশীলনে মনোবিজ্ঞান প্রয়োজন পড়বো তখন কিন্তু তার সাথে ম্যাচ করে পড়বো, আর যখন শুধু মনোবিজ্ঞান পাঠের প্রয়োজন পড়বো তখন বাস্তব জীবনে কী কী দরকার হতে পারে সেই বিষয়গুলো এখানে আলোচনা থাকবে। সো পড়ার সময় আমরা এটা খেয়াল রাখবো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন করো। আচ্ছা, এটা মানে যদি সাধারণভাবে এই কোশ্চেনটা আসে তাহলে কিন্তু মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে দুইভাবে আলোচনা আছে, একটা হচ্ছে মৌলিক বিজ্ঞান হিসেবে আর একটা হচ্ছে ফলিত বিজ্ঞান হিসেবে। তো যখন বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন করতে বলবে তখন কিন্তু আমাদেরকে দুটি আলোচনা করতে হবে। তবে হ্যাঁ, এই প্রশ্নটার পাশাপাশি তোমরা এটাও খেয়াল রাখবে যখন শুধু মৌলিক বিজ্ঞান চায় তখন শুধু ওই পার্টটা আলোচনা করবো, আর যখন ফলিত বিজ্ঞান হিসেবে চাবে তখন আমরা সেই পার্ট আলোচনা করব। সো আমরা পড়ার সময় এটা খেয়াল রাখবো। তিন নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষণ পদ্ধতি কী, পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা করো। খেয়াল করো এখানে খবিভাগের মধ্যে আমরা দুই নম্বর প্রশ্ন দেখেছিলাম যে মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলো কী কী, সেখানে কিন্তু অনেকগুলো পদ্ধতির মধ্যে দুটো হচ্ছে পরীক্ষণ পদ্ধতি আর পর্যবেক্ষণ পদ্ধতি। সো এই পরীক্ষণ পদ্ধতিটা হচ্ছে খবিভাগের জন্য ইম্পর্টেন্ট, আর সরি, পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে খবিভাগের জন্য ইম্পর্টেন্ট, আর পরীক্ষণ পদ্ধতি সহ তার বড় ব্যাখ্যাটা গবেষকের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা কিন্তু পড়ার সময় এটা মাথায় রাখবো যে কোনটা প্রশ্ন কীভাবে পড়ব। এবার আসি দ্বিতীয় অধ্যায়।
দ্বিধাদ্বন্দ্বের মূল বিষয় তৃষণা। এখানে ক্ষবিবেকের জন্য দুটি প্রশ্ন সাজিয়েছি। এক, প্রেষিত আচরণের বৈশিষ্ট্য কি কি। এখানে প্রেষিত আচরণ মানে হচ্ছে আমাদের যখন তৃষণা কাজ করে আচরণের তখন কী ধরনের বৈশিষ্ট্য দেখা দেয়, সেগুলোকে বলা হবে প্রেষিত আচরণ। সো এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। দুই, জৈবিক ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য নির্দেশ করো। অর্থাৎ প্রেষণা দুই ধরনের, একটি জৈবিক প্রেষণা, সামাজিক প্রেষণা, এই দুটির মধ্যে পার্থক্য আছে, আমরা এটা পড়ে নেব, বেশ সহজ আছে। আচ্ছা, গবেষকের একটি প্রশ্ন দেওয়া আছে, তৃষণা কি, তৃষণার শ্রেণীবিভাগ বর্ণনা করো। এখানে অধ্যায় কিন্তু ছোট এবং প্রশ্নগুলো আমি কম দিয়েছি, সো কোনো প্রশ্নে বাদ দেওয়া যাবে না, পড়াশোনা একটু খেয়াল রাখবে। কৃতদের মূল বিষয় শিক্ষণ। আচ্ছা, অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ, একটু বড় আছে। এখানে খবরের জন্য চারটি প্রশ্ন দিয়েছি। এক, শিক্ষণ কি। দুই, শিক্ষণের শর্তসমূহ আলোচনা করো। চিরাত সাপেক্ষণ ও করণ শিক্ষণের মধ্যে বৈসাদৃশ্য বা পার্থক্য উল্লেখ করো। আর এটা হচ্ছে বল ভর্তকের নীতিগুলো উল্লেখ করো। এখানে সবগুলো প্রশ্ন পড়তে হবে। গবেষকের একটি প্রশ্ন দেওয়া আছে, করণ শিক্ষণ কি, করণ শিক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে কিন্তু করণ শিক্ষণ তত্ত্বটা কিন্তু বেশ বড়, সো গবেষকের জন্য কিন্তু সবই পড়তে হবে। এই প্রশ্ন কখনো সরাসরি এটা থাকতে পারে, আবার শিক্ষণ তত্ত্বের একটা পার্ট হিসেবে বলতে পারে। সো আমার প্রশ্নে কিন্তু পুরোটাই ভালো করে পড়তে হবে, এটা খেয়াল রাখতে হবে। চতুর্থ অধ্যায়ের মূল বিষয় আবেগ। তো আবেগ, এই অধ্যায়টা বেশ সহজ, কারণ আবেগ কনসেপ্টের সাথে আমরা সবাই পরিচিত। খবিবেকে দুটি প্রশ্ন দিয়েছি, আবেগের উপাদানগুলো কী কী, একটা হচ্ছে প্রতিরক্ষা কৌশল কী। এখানে প্রতিরক্ষা কৌশল বলতে বোঝায় ইগো ডিফেন্স মেকানিজম, আমরা এই টার্মটার সাথে পরিচিত। সো আর আবেগের উপাদানগুলো তো সহজই হবে। খবিবেকের জন্য দুটি প্রশ্ন দেওয়া আছে, এক, আবেগের সংজ্ঞা দাও, আবেগের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা অনেক সময় অন্যভাবে থাকতে পারে, যেমন নেতিবাচক মানে ধ্বংসাত্মক প্রভাব এমনটা থাকতে পারে। সো একই প্রশ্ন একটু চেঞ্জ করে থাকলেও কিন্তু থাকতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আবেগকালীন দৈহিক পরিবর্তনগুলো আলোচনা করা। অর্থাৎ আবেগ যখন কাজ করে আমাদের দেহে কী ধরনের পরিবর্তন হয়। এই টার্ম সবগুলোই সহজ, আশা করি ভালো করে তোমরা পড়ে বুঝতে পারবে। এরপর পঞ্চম অধ্যায়, মূল বিষয় মূল কনসেপ্ট হচ্ছে প্রত্যক্ষ। এখানে চারটি প্রশ্ন দিয়েছি, সবগুলি গুরুত্বপূর্ণ। এক, প্রত্যক্ষণ কি, ভ্রান্ত প্রত্যক্ষণের কারণগুলো কি কি। তিন, অলিক প্রত্যক্ষণ ও ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাসের মধ্যে পার্থক্য, একটা বিষয় খেয়াল করো, এখানে ভ্রান্ত প্রত্যক্ষণের আরেক নাম অধ্যাস। অনেক সময় পরীক্ষা আসে অলিক প্রত্যক্ষণ ও অধ্যাসের মধ্যে পার্থক্য, তোমরা যেন বুঝতে না ভুল করো। অনেক সময় যেটা হয় যে প্রশ্ন পাড়ার পরও অ্যান্সার, মানে প্রশ্ন না বোঝার কারণে অ্যান্সার দিতে ভুল হয় বা অ্যান্সার দেওয়া হয় না। যেমন পরীক্ষণের সময় আসে অলিক প্রত্যক্ষণ এবং ভ্রান্ত প্রত্যক্ষণের পার্থক্য, আবার আসে অলিক প্রত্যক্ষণ ও অধ্যাসের মধ্যে পার্থক্য, দুটি প্রশ্নের উত্তর একই হবে। এরপর আছে সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য কী। গবেষকের দুটি প্রশ্ন দিয়েছি, এক, প্রত্যক্ষণ সংগঠন কী, প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো আলোচনা করো, এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুই, গভীরতা প্রত্যক্ষণ কী, গভীরতা প্রত্যক্ষণের সংকেতসমূহ বর্ণনা করো। যদি এই প্রশ্নটা এর আগে খুব বেশি আসেনি, কিন্তু গত বছরের আগের বছর এসেছিল, সেই বিবেচনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে ষষ্ঠ অধ্যায়, মূল বিষয় মনোভাব। এখানে অধ্যায়টা সহজ এবং খুব কম প্রশ্ন দিয়েছি, খবরের জন্য মাত্র একটি। মনোভাবের উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো। আর গবেষকের দুটি প্রশ্ন দেওয়া আছে, মনোভাব বলতে কী বোঝায়, কীভাবে মনোভাব গঠিত হয় ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে মনোভাব পরিবর্তনের প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো। এখানে প্রশ্ন কম, সো একটু সহজ আয়ত্ত করবে। আচ্ছা, সপ্তম অধ্যায়ের মূল বিষয় বুদ্ধি। এখানে খবরের জন্য দুটি প্রশ্ন দেওয়া আছে, ছোট ছোট প্রশ্ন। এটা হচ্ছে বুদ্ধি অভিজ্ঞা কী, অনেক সময় বুদ্ধি অভিজ্ঞা বুদ্ধি পরিমাপ বলে। আর বুদ্ধঙ্ক কি, অর্থাৎ মানসিক বয়স নির্ণয় করার জন্য বুদ্ধঙ্ক ব্যবহার করা হয়। সো দুটি প্রশ্নর কাছাকাছি, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন এক না করে ফেলি, দুটি প্রশ্নই পড়তে হবে। গবেষকের জন্য একটিমাত্র প্রশ্ন, বুদ্ধি কী, বুদ্ধি পরিমাপের পদ্ধতিগুলো বিশ্লেষণ করো। আশা করছি আমরা প্রশ্নগুলো পড়তে পারব। আচ্ছা, অষ্টমাদের মূল বিষয় স্মৃতি ও বিস্মৃতি। এখানে খবিবেকের জন্য দুটি প্রশ্ন, এবং অবশ্যই এগুলো সহজ, কারণ স্মৃতি বিস্মৃতি সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। এক, স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিস্মৃতির কারণসমূহ কী কী। সো খবিবেকের জন্য দুটি প্রশ্ন মাত্র, গবেষকের জন্য মাত্র একটি, বিস্মৃতি কী
বিচ্ছেদের তত্ত্বসমূহ আলোচনা করা। আশা করছি সবগুলো পড়বে। নববন্ধের মূল বিষয় ব্যক্তিত্ব, এখানেও মাত্র একটি প্রশ্ন খবরের জন্য, ব্যক্তিত্বের প্রকারভেদ লিখ। আর গবেষকের জন্য দুটি প্রশ্ন দেওয়া আছে, এক ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের নির্ধারণগুলো বর্ণনা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে ব্যক্তিত্ব বিশ্লেষণে ফ্রয়েডের মনঃসমীকরণ তত্ত্বটি আলোচনা করো। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গবেষকের জন্য যে দ্বিতীয় কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেক সময় তোমরা অনেক টেক্সট বইতে এর নবম অধ্যায়ে নাও পেতে পারো। অনেক সময় এটা আরেকটি অধ্যায়ে বাটি দেওয়া আছে, সেখানে দেখবে যে ব্যক্তিত্বের তত্ত্ব নিয়ে আলাদা মানে কনসেপ্ট ব্যাখ্যা করা আছে। তো যদি একই অধ্যায় থাকে তো ভালো, যাদের নেই তারা অন্য অধ্যায়টা খুঁজবে। একই টাইপের বিষয় বলে আমি আর আলাদা অধ্যায় দিইনি, একই অধ্যায়ের মধ্যে দুটো বিষয় নিয়ে এসেছি। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। দশম অধ্যায়ের মূল বিষয় গণযোগাযোগ ও সমষ্টিগত আচরণ, এখানে খবরের জন্য তিনটি প্রশ্ন, খুবই সহজ। জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো, প্রচারণা কি, প্রচারণার নীতিগুলো লিখ। আর গবেষকের জন্য মাত্র এটি, জনমত কি, জনমত গঠনের মাধ্যমগুলো বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মানবিক মনোবিজ্ঞান ও সমাজকর্ম এই কোর্সটি খুব বেশি কঠিন না, বেশ মজার এবং সহজ। যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষার প্রতিদিনই তো সমস্যা হবে না। তাছাড়া অধিকাংশ অধ্যায়ের উপর আমার ক্লাস হয়েছে, আর আমি যে প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি সেগুলো বেশি সহজ এবং পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো যারা নিয়মিত ক্লাস করেছো তারা তো ইতিমধ্যে জেনেই গেছো এগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি পড়ানোর সময় এগুলো গুরুত্ব দিয়েছি। আর যারা নিয়মিত ক্লাস করনি, আজকের ক্লাস যদি ফলো করো, আশা করছি তোমাদের বুঝতে খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, এগুলো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যারা ভালো করতে চাও তাহলে কিন্তু তোমাদের আরও বেশি পড়তে হবে, খেয়াল করো। আমি বিশেষ দৃষ্টিপথে বুঝিয়েছি যে আমি যে গাইডলাইন দিয়েছি এগুলো কিন্তু শুধু খবিবেক আর গবেকের জন্য, কবিবেকের জন্য কিন্তু আরও বাড়তি পড়তে হবে। এখানে তোমাদের টেক্সট বইয়ে যে অধ্যায়ভিত্তিক মূল কনসেপ্ট আছে সেগুলো ভালো করে পড়তে হবে কবিবেকের জন্য, পাশাপাশি বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো কী কী এসেছিল সেটাও দেখতে হবে। আর যদি পারো একটি টেস্ট পেপার কিনে নিও, সেখানে বিভিন্ন কলেজের নির্বাচন পরীক্ষাতে কবিবেকের প্রশ্নগুলো কী কী এসেছে সেগুলো ভালো করে পড়ে নেবে। যদি কপাল ভালো থাকে সেখান থেকে কম পড়তে পারে, আর টেক্সট বই পড়লে তো এমনি কম পড়বে। আর খবিবেক গবেকের জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছি বা গাইডলাইন দিলাম, যদি গতানুগতিক প্রশ্ন হয় আশা করছি সবার কমন পড়বে, কিন্তু যারা ভালো করতে চাও তাদের আরও বেশি প্রিপারেশন নিতে হবে। তো সেক্ষেত্রে আমার গাইডলাইন হচ্ছে প্রতিটি অধ্যায়ভিত্তিক যে পাঠ্য বিষয়গুলো আছে মূল কনসেপ্ট যেন অবশ্যই ক্লিয়ার থাকে, তাহলে যদি আমার প্রশ্ন দু একটা কমন নাও পড়ে তবু সেই বিষয়গুলো খুব বেশি সমস্যা হবে না। তো এই হলো মূল বিষয় আমার ক্লাসে। তো আজকের ক্লাস আমার এইটুকুই থাকবে, তবে পাশাপাশি একটা কথা বলে রাখি, তোমরা জানো যে সারা বিশ্ব সহ বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বে প্রচুর পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, আর আমাদের দেশ ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে এই রিস্কটা কিন্তু আরও বেশি। তাই খবর যদি নিয়মিত দেখো দেখবে প্রতিনিয়তই আমাদের আক্রান্ত হার বাড়ছে এবং মৃত্যু হার বাড়ছে, তাই এটা আমাদের খুবই ঝুঁকিপূর্ণ। আর তোমরা জানো এই ভাইরাসটা খুবই ভয়ানক, এর হাত থেকে একমাত্র বাঁচার উপায় নিজেকে নিরাপদ রাখা, সেফ রাখা। এখানে যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকে নিজ বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে, নিয়মিত হাত ধোয়া সহ অন্যান্য যেসব নির্দেশনাগুলো তোমরা টেলিভিশন সহ পত্রপত্রিকা পড়ো, ইভেন ফেসবুক যারা ব্যবহার করো সেখানেও অনেক সময় লিঙ্কগুলো দেখো, এগুলো অবশ্যই ফলো করবে। আর একটা কথা মনে রাখবে যে তুমি যদি সচেতন হও তাহলে তোমার পরিবার সেফ থাকবে, কারণ এখানে একজন আক্রান্ত হওয়া মানে পুরো পরিবারই আক্রান্ত হওয়া। সো আমরা যেন কখনোই এই বিষয়টা ভুল না করি। সো আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর যেহেতু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, তাই আমার গাইডলাইন যদি ফলো করো আশা করছি তোমাদের সবার উপকার আসবে। সো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করছি তোমার ভালো থাকবে, সুখে থাকবে, অবশ্যই নিরাপদ থাকবে। ধন্যবাদ।